দর্শকরা হলে আসছে সবচেয়ে আনন্দের খবর হচ্ছে এটা যে বাংলাদেশের দর্শকরা হলে যাচ্ছে এবং মানুষ সিনেমা কিন্তু দেখছে তো এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না সো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে হিন্দি সিনেমা আমদানি হচ্ছে যেমন ডানকি এসেছে গত পরশু এই বিষয়টাকে অনেকেই মানে দুভাগে বিভক্ত হয়ে গেছে চলচ্চিত্র পাড়া বা মিডিয়া পাড়া মানুষজন তো আপনি এটা কিভাবে দেখছেন দেখেন সিনেমা এন্ড অফ দ্য ডে বিজনেস ঠিক আছে আর হল মালিকরা চাবে তাদের ব্যবসা হোক নিঃসন্দেহে আর বলিউডের সিনেমা কেন আপনারা তো দেখেছেন অতীতে যে হলিউডের সিনেমাও বাংলাদেশে এসেছে তো হলিউডের সিনেমা যদি আসতে পারে বলিউডের সিনেমাও আসতে পারে বাট আমার আমার কাছে যেটা পজিটিভ বিষয় সেটা হচ্ছে যে মানুষের হলে আসার যে অভ্যাসটা সেটা কিন্তু বাড়ছে সেটা তো এখন যদি ডানকি দেখতে শাহরুখ খানের সিনেমা দেখতে যদি 100 জন মানুষ আছে আসে তো তারপর যখন আমার সিনেমার রিলিজ পাবে আমার দেশের সিনেমার রিলিজ পাবে তখন কিন্তু আসবে মানুষ সেই প্র্যাকটিসটা হয়ে যাবে তো আমি পজিটিভলি দেখি আসলে তিনটা কাজ করছেন আপু আপনি অপোজিটে কারা কাজ করছে সেটা একটু ডিসক্লোজ করা যাবে আমার অপোজিটে কারা কাজ করছে সেটা জানে যারা বিনোদন সাংবাদিক আছে তারা তো ডেফিনেটলি জানে দামপাড়ায় আমার সাথে আছে ফেরদৌস আহমেদ যাপিত জীবনে আছে ইমতিয়াজ বর্ষণ আফজাল হোসেন রোকেয়া প্রাচী আরও অনেকে গুণী অভিনেতা অভিনেত্রীরা আর এই প্রথম রোশনের সাথে আমি কাজ করলাম সিনেমাতে সেটা হচ্ছে পায়েল সিনেমাতে আর নেক্সট ফিল্মের কথা বলা যাবে না আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এক একটা সিনেমার মধ্যে এক একটা লুক অবশ্যই সেটা কি একটু ডিসক্লোজ করা যাবে কেমন লুক আপনার হতে পারে হ্যাঁ মানে আপনার যে ব্যক্তি ভাবনা সে তার থেকে বের হয়ে আপনার যে চরিত্র অভিনয় চরিত্র কেমন লুক আপনার ওখানে আমরা দেখতে পাবো কোন সিনেমা আপনার কাজগুলো তিনটাই সিনেমা তিনটাই ডেফিনেটলি তিন রকমভাবে দেখতে পারবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের দোয়ায় যে যাতে এক সিনেমা থেকে আরেকটা সিনেমা আলাদা হয় তার জন্যই আমি আসলে গল্প যেটা বললাম প্রথমে যে আমার কাছে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি এবং নির্মাতা সো আমি চেষ্টা করি আসলে যে যাতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার নিয়ে আপনাদের মাঝে আসতে পারি কারণ এন্ড অফ দ্য ডে আমি অভিনেতা হতে চাই আর অভিনেতা হওয়ার জন্য আমার ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমার কাজ হয়তো কম হয় কিন্তু আমি চাই যে একের পর এক যাতে সিনেমা না হয়ে যাতে এমন সিনেমা আমি করি যেটা আপনাদের মনে থাকে আপনারা যাতে পছন্দ করেন বা সারা জীবন যাতে বেঁচে থাকে কারণ আপনারা দেখবেন ভয়ঙ্কর সুন্দরের কথা এখনও আপনারা বলেন বা লাল মোরগের ঝুঁটির কথা এখনও আপনারা বলেন যে লাল মোরগের ঝুঁটি 2 বছর হয়ে গেছে এখনও সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো আমি চাই এমন সিনেমার সাথে সংযুক্ত থাকতে যেটা আসলে সবসময় মানুষের আগ্রহের তালিকায় থাকে এই বছর আমার খুব ভালো কেটেছে যেটা প্রথমেই বললাম যে এই বছর আমি 3টা সিনেমার কাজ শেষ করেছি সো ডেফিনেটলি এই বছর আমার জন্য অনেক লাকি এবং সামনের বছর আমি সিনেমার সাথেই থাকতে চাই সামনের বছর 3টা সিনেমা আমার একসাথে রিলিজ হবে সো ডেফিনেটলি ভালো কেটেছে সেটা সেটা আসলে এখন আমি বলতে পারছি না কারণ এখন আমার সকল ব্যস্ততা আসলে আমার অভিনয় নিয়ে এবং আমার মনে হয় যে কাজ কেবল শুরু আমি একে একে অনেক সিনেমা করব রাজনীতি করব কি না সেটা আসলে সময় বলে দিবে আর সব কিছু তো আসলে মালিকের ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপর তো কিছু বলা যায় না যদি আসলে মালিক চায় কখনো রাজনীতিও হবে কোনো অসুবিধা নেই আর দর্শকের জন্যই তো কাজ করি যদি সেখানে দর্শকের জন্য দর্শকদের সাথে আরও যুক্ত থাকতে পারি সো ওয়াই নট মানুষের জন্য তো আমি কাজ করে যেতে চাই সারা জীবন আমার মনে হয় সব শিল্পীরা তাই করে